হরত ইব্রাহিম ইমনে আদাম বলহমাতুল্লাহ যিনি শাহ সুলতান বলখী খির রহমাতুল্লাহ নামে পরিচিত যেনার মাদার শরীফ বগুড়া মহাস্থান করে এটা শাহ সুলতান বল খীর মাজার মাদার শরীফ যিনি রাসুল সাল্লা সাল্লামের পঞ্চমতম সিঁড়ির খলিফা মানে রাসুল্লা ইসলামের খলিফা হজরত মৌলা আলী ইসলাম তিনার খলিফা হজরত হাসান বরশির তিনার খলিফা তার খলিপা তার খলিফায় হল শাহ সুলতান বোরখি হজরত সৈয়দ আলী রহমাতুল্লাহ এর দরবার শরীফ যেটা স্থাপিত করা হয়েছে আঠারোশো সালে মহাস্তানগড় রোড শিবগঞ্জ বগুড়া মহস্তানে শাহ সুলতান বলফীর রহমাতুল্লাহ মাজারের গেটের বাইরে এই মাগবা শরীফটি দেখতে পারবেন মাজার শরীফ হজরত শাহ সুফি সাহেব নূর দরবেশ রহমতুল্লাহ যিনি হয়েছেন দুই হাজার আঠারো সালে দুই হাজার সাল পর্যন্ত তিনার জীবন জীবনদশায় তিনি গদিনিসী ছিলেন এই শাহ সুলতান বলফীর রহমাতুল্লাহ মাজার শরীফে এবং তিনার মাজার শরীফের পাশেই তিনার পীর সাহেব মানে নূর দরবেশ রহমাতুল্লার পীর সাহেব তিনার মাঝবাস শরীফও এখানে অবস্থিত এটা মাজারের গেটের বাইরেই গেটের পাশেই এই মাঘবাস শরীফটি দেখতে পারবেন উপরে বেনার দেওয়া আছে হজরত সৈয়দ আলী দরবেশের দরবেশ রহমাতুল্লার দরবার শরীফ এখানে দেখতে পাচ্ছেন এটা হলো নূর দরবেশের মাজার শরীফ আর এই মাজার শরীফের পাশেই আছে তিনার গুরু মানে দূরদশ গুরু হযরত শাহ আবু তাহের দরবেশ রহমাতুল্লাহ তিনার মাজার শরীফের ভিতরে নিয়ে যায় আপনাদের তিনার মাজার শরীফটাও দর্শন করাবো ইনার আবার গুরু যিনি তিনার মাজার শরীফ হল মহস্তান করে শাহ সুলতান বলখির মাজার শরীফের যে মাজার শরীফের যে মেইন গেট মানে মাজার শরীফ যেখানে তার বাইরে পিছন অঙ্গে মেইন গেট দিয়ে বাড়াইলে তিনার মাজার শরীফ আর এটা হলো এই হজরত আবু তাহের রহম দরবেশ রহমাতুল্লাইর মাজার শরীফ এটা দেখছেন হজরত ছাসুপি আবু তাহের দরবেশ রহমাতুল্লাইর মাজার শরীফ যিনি নুরুল দরবেশ নূর দরবেশের গুরু ছিলেন আর এনার গুরু শাহ সুলতান বুলখির মাজারের পায়ের বাইরের অংশেই তিনার মাজার শরীফ তিনার মাজার শরীফটা আপনাদের দর্শন করাবো আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি শেয়ার করে আরও দশজনকে দেখার সুযোগ করে দিন এনারা একজন হকানি বড় মাপের আউলিয়া ছিলেন এনারা এনারা হজরত শাহ সুলতান বলকি রহমাতুল্লাহর দরবার শরীফে খেদমত করেছেন এনারা যখন জীবনদশায় ছিলেন তিনার দরবারে গুদিনিসি এবং তিনার দরবাররা পরিচালনা করতেন এগুলো তিনাদেরই মাজার শরীফ আর এনার বিস্তারিত আর কি উপরে সেরকমভাবে দেখতে পাচ্ছি না আর সন্ধ্যা লাগছে তো সেরকমভাবে বোঝা যাচ্ছে না আপনাদের এই যে নিয়ে যাচ্ছি দেখে নিলে পাশে এটা হলো নূর দরবেশ নদরবেশে মাজার শরীফ মানে তাহে আবু তাহের দরবেশের ভক্ত নূর দরবেশ আর নূর দরবেশের দাদাগুরু মানে আবু তাহের দরবেশের গুরু তিনার মাজার শরীফের যে শাহ সুলতান মাজার শরীফের যে বাহির অংশে তিনার কদুম মুবারকের বাহির অংশে এনার মাজার শরীফ এনার নামে হজরত শাহ সুফি সৈয়দ আলী রহমাতুল্লাহ যিনার নামে ওই দরবার শরীফটি করা হয় বাইরের গেট মেইন গেটের পাশেই ডান পাশে মেইন গেটের ডান পাশে ইনার নামেই দরবার করা হয় সেখানে তিনার দুজন ভক্ত মানে তিনার খলিফা এবং তিনার নাতি খলিপা সাহিত্য আছেন ধন্যবাদ